এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি সন্ধ্যা, জানি না সেটাকে অন্যায় বলে না পাপ। মানুষ অন্যায় করলে ঈশ্বরের কাছে কনফেস করতে আসে। ঈশ্বর আমাকে যা শাস্তি দেওয়ার তা তো দিচ্ছে, কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারবে সন্ধ্যা? হ্যাঁ এটা ঠিক যে আজ আমি নির্লজ্জের মতো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমায় ঠকিয়েছিলাম সন্ধ্যা, নিজের একটা সংসার থাকতেও আমার সাথে সংসার পাতার একটা মিথ্যে স্বপ্ন তোমাকে দেখিয়েছিলাম। সারা জীবন তোমার পাশে থাকবার প্রতিশ্রুতিও তোমাকে দিয়েছিলাম, কিন্তু স্বপ্ন বা প্রতিশ্রুতি কোনোটাই তো আমি রাখতে পারিনি সন্ধ্যা। আমাকে ভরসা করে সেদিন তুমি ঘর ছেড়েছিলে, কিন্তু এটা তো সত্যি যে তোমার কথা সেদিন কিন্তু আমি ভাবিনি। তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এমনকি তোমাকে একা ফেলে আমি চলেও গিয়েছিলাম। হয়তো সেই আঘাতটা তুমি এখনো সামলে উঠতে পারোনি। আমি পাপ করেছি সন্ধ্যা, আমি পাপ করেছি। তোমার গোটা জীবনটা আমি নষ্ট করে দিয়েছি সন্ধ্যা। আমার পাপের জন্যে আজ আমি এসেছি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে। আমি জানি সন্ধ্যা, আমি জানি যে তুমি আমার সব কথা কিন্তু শুনতে পাচ্ছ। আমাকে ক্ষমা করে দেবে সন্ধ্যা, সেটা কি সম্ভব? আমি জানি সন্ধ্যা, কিছু কিছু অপরাধের, এমনকি কিছু কিছু অপরাধীরও কখনো ক্ষমা হয় না, আর তার জলজ্যান্ত উদাহরণ তো আমি। আমি যত না তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তার থেকে অনেক বেশি তোমার কাছে অপরাধ স্বীকার করতে এসেছি। জানো সন্ধ্যা, এতদিন পর আমি আমার ভুলটা বুঝতে পেরে তোমার কাছে কনফেস করতে এসেছি। অনেক দেরি করে ফেলেছ অম্বর সেন, অনেক অনেক দেরি করে ফেলেছো তুমি। অনেক ক্ষমা টমা চাওয়া, এই অপরাধ স্বীকার করা কোনো দরকার নেই, কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। তোমার পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। তোমার জীবনটা আমি নরক বানিয়ে ছাড়ব। যেভাবে তুমি আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিলে, সুদে আসলে সব উসুল করে নেব আমি। আর নেব কি, কাজ তো শুরু হয়ে গেছে সেটা তুমি বুঝতে পারছ। এবার তুমি আরো বুঝবে কত ডানে কত চাল। সন্ধ্যা সান্যালের রুম নম্বরটা বলতে পারবেন? আচ্ছা, অম্বর সেন এসেছেন আই থিঙ্ক সো সন্ধ্যা সান্যালের সাথে দেখা করতে, আপনি বলতে পারবেন না ওনার ক্যাবিন নম্বরটা কি? এখন হবে না, একটু অপেক্ষা করতে হবে। কেন? সন্ধ্যা সান্যালের সঙ্গে অলরেডি দুজন দেখা করতে গেছেন, ওনারা বেরো, তারপর আপনারা যাবেন। এখন ওখানে গিয়ে বসুন। দুজন? দুজন কে কে? আচ্ছা আচ্ছা, এই দুজনের মধ্যে অম্বর সেন কেউ আছে? আমাদেরকে এই ইনফরমেশনটা দিন প্লিজ, ইটস ভেরি আর্জেন্ট। দেখুন, নামধাম তো জানি না, এটা সংশোধনাগার নয়। এখানে যে কেউ আসলে তার নাম জিজ্ঞাসা করা হয় না, শুধুমাত্র পেশেন্টদের নাম আমরা জিজ্ঞাসা করি। দেখুন, আমাদেরকে জানতেই হবে কি অম্বর সেন এসেছেন কি না। প্লিজ আমাদেরকে এই ইনফরমেশনটা দিন, ইটস ভেরি আর্জেন্ট, প্লিজ। ধরুন আশায়, আয়ুষ কুমার আপনি, সরি সরি স্যার, কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি বুঝতে তো পারছেন, সারা দিন ধরে হাজার মানুষ আসে, হাজার প্রশ্ন করে, শেষ পর্যন্ত মাথা ঠিক রাখা যায় না, তাই একটু রিয়্যাক্ট করে চলে এসেছি। কিছু আপনি আমাদেরকে প্লিজ এই ইনফরমেশনটা দিন, এই অম্বর সেন সন্ধ্যা সান্যালের সাথে দেখা করতে এসেছে। স্যার বললামই তো, এখানে ভিজিটরদের ডিটেলস আমরা নেই না, একমাত্র পেশেন্টদের দেখা করতে এলে পরিচয়টুকুনি আমরা জানতে চাই। অ্যাকচুয়ালি দুজনের মধ্যে একজন সন্ধ্যা সান্যালের বাড়ির লোক, কিন্তু অপরজনের সঙ্গে ওনার কি সম্পর্ক আমি ঠিক জানি না। জিজ্ঞেস করাতে উনি বললেন ওনার পরিচিত। অ্যাকচুয়ালি প্রথমে তো আমিও ওনাদের অ্যালাউ করছিলাম না ভেতরে যেতে, কিন্তু স্যার এমনভাবে
আমাকে রিকোয়েস্ট করলেন যে আমি না করতে পারলাম না। আচ্ছা ছবি দেখে চিনতে পারবেন? একবার একবার আপনি দেখুন তো ইনি 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 গেছেন কিনা। এই যে হ্যাঁ হ্যাঁ স্যার, ইনি তো ভিতরে যাওয়ার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন। প্লিজ ক্যাবিন নম্বরটা বলুন প্লিজ। হ্যাঁ এক মিনিট। 303 মানে থার্ড ফ্লোর, উঠে গিয়ে বাদিকে থার্ড কেবিন। ওকে ওকে, এদিক দিয়ে রাইট। থ্যাংক ইউ সো মাচ। প্রতিশোধের খেলা তো সবে শুরু অম্বর সেন, আর তোমার সর্বনাশও শুরু। আমি আমি তোমার জীবনটাকে নিয়ে তছনছ করে দেবো। দেখো তুমি দেখো, হ্যাঁ খুব সম্মান না, খুব সম্মান, পরিবারের কাছে খুব সম্মান তোমার, সেই সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেবো, তবে আমার নাম বিকাশ দত্ত। দেখো 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 তুমি, হ্যাঁ তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সন্তান, সকলের কাছে কিভাবে তুমি মাথা উঁচু করে বেঁচে থাকো আমিও দেখবো। ভেলকি নাচন নাচিয়ে ছাড়বো আমি, লেজে খেলো না বোঝো। বিকাশ বিকাশ, আমি তোমার কাছে হাত জোর করছি ভাই, আমি জানি যে আমি অনেক অন্যায় করছি, তার জন্য আমি সব রকম শাস্তি মাথা পেতে নেবো। তুমি আমাকে যত শাস্তি দাও আমি কোনো প্রতিবাদ করবো না, শুধু একটাই অনুরোধ ভাই, আমার পরিবারের কাছে এগুলো জানিও না। আমার মাথাটা তো কাটা যাবেই, উল্টে আমার পরিবারের লোকেরা এগুলো সহ্য করতে পারবে না, এই সত্যটাকে মেনে নিতে পারবে না। তুমি তুমি এটা করো না। একদম চুপ। তুমি আমার কথা ভেবেছিলে যে আমি তোমার কথা ভাববো? সত্যের মুখোমুখি হতে এত ভয় কিসের তোমার? কেন সকলের সামনে সত্যিটা জানাতে চাইছো না তুমি? আমাকেও তো আনসারেবল হতে হয়েছে আমার ছেলের কাছে। ওর মা এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, বছরের পর বছর ওর মার কেন এই অবস্থা, আমাকেও তো উত্তর দিতে হয়েছে। তাহলে তুমি দেবে না কেন বলো? আমার টাকা নিয়ে সিনেমা করবে বলে আমার সঙ্গে যা করেছো, ছি লজ্জা করে না তোমার? বিকাশ বিকাশ, আমি তোমার পায়ে ধরছি ভাই, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার পরিবারের এত বড় ক্ষতি করো না, তুমি যা করতে বলবে আমি তাই করবো, আমার পরিবারটাকে বাঁচাও। চুপ চুপ চুপ, একদম একদম অভিনয় করবে না তুমি। কেন কেন অভিনয় করছো তুমি? তুমি তো অভিনেতা নও, অভিনেতা তো তোমার ছেলে আয়ুষ কুমার, বিগ স্টার। মিথ্যে অভিনয়টা না একদম বিশ্বাসযোগ্য হচ্ছে না জানো তো। বিকাশ চুপ। 20 বছর আগে তোমার অনেক অভিনয় আমি দেখে নিয়েছি, আর দেখবো না, আর না, এবার আমি দেখাবো। কি করেছিলে মনে নেই তোমার? শুধুমাত্র তোমার জন্যে, তোমার জন্যে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে পথে বসেছি, তোমার জন্যে আমি আমার সন্ধ্যাকে হারিয়েছি, শুধুমাত্র তুমি, ডিউ টু ইউ। ছাড়বো না আমি তোমাকে, কিছুতেই ছাড়বো না, গড়ায় গন্ধায় সবটা উসুল করে নেবো, তবে আমার শান্তি। ছাড়বো না তোমাকে। কাউন্ট ডাউন শুরু অম্বর সেন, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। বিকাশ এটা তুমি করো না, বিকাশ আমি হাত জোর করছি তোমাকে, যে তুমি করো। বিকাশ চুপ, একদম আমার যা করার আমি তা করবই, তোমার যদি ক্ষমতা থাকে তুমি নিজেকে সেফ করো, তোমার সব কুকৃতি তোমার পরিবারের কাছে জানিয়ে দেবো আমি। বিকাশ তুমি চুপ।